ক্লাসিক রিসুডে ছাত্রলীগ কর্মী বাবু শেখের মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই রিসুড ও তার আশেপাশের এলাকায় তৎপরতা শুরু করেছে সদর মডেল থানা পুলিশ। তবে যেখানে আনন্দ করতে এসেছে সেখানে আত্মহত্যা কেন করবে, এমন প্রশ্ন তার বাবা কাঞ্চুর শেখের। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন তিনি। ওর গায়ের ইয়ে আমি দেখছি, ওইখানে দেয়া আঘাত, এখানে দাগ আছে, এনে দাগ আছে। 55-53 জন লোক পাঠাইছে পিকনিকে, তাহলে সবাই সুস্থভাবে যাইতেছে, আর আমার ছেলেটা কিভাবে এনে এনে মরল, কে বা কারাই ই করলো, এটার সুস্থ তদন্ত করে আমার এটার একটা ই দিবে। টাঙ্গাইল থেকে যারা কক্সবাজার বেড়াতে এসেছে তাদের মধ্যেই বাবু শেখের হত্যাকারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা নিহত বাবুর বড় ভাই পারভেজ শেখের। কোনো অ্যাক্সিডেন্ট না, এটা পরিকল্পিতভাবে একটা মার্ডার। উনি যাদের সাথে আসছে এদের মধ্যেই কেউ না কেউ কাজটা করছে, আর অনেকেরই ডাউট হচ্ছে। ডাউটের মধ্যে আমরা থানায় যাব, থানায় যে মামলা টামলা দেবো, বাকিটা ওই জায়গায় দেখবো। ঘটনার 48 ঘন্টা পার হতে চললেও এখনও এই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর কারণ উদ্ঘাটন হয়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদনের পাশাপাশি পুলিশি তদন্ত জোরদারের কথা জানান সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে। আমাদের নিজস্ব তদন্ত সহ পোস্টমর্টাম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা অবশ্যই এর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ধারণ করে এর আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমরা। গেল বুধবার কক্সবাজার শহরের লাইট হাউস এলাকার ক্লাসিক রিসুডের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় টাঙ্গাইল পৌরসভার 14 নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী বাবু শেখ ওরফে সোহাগের। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় নিহত বাবু শেখের মরদেহ। মুহিবুল্লাহ মুহিব, টিটিএন, কক্সবাজার।